من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অবস্থিত সমবেত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমাকে বলা হয়েছে কেয়ামতের আলামত এই ব্যাপারে আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মুহাম্মদ এই সূরার একখানা আয়াতে করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ওই বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এখলাসের সাথে কথা বলার আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রথম নম্বর হলো কেয়ামত, এরপরে হলো কেয়ামতের আলামত। কেয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার নাম হলো ছোট কেয়ামত আর একটা হলো বড় কেয়ামত। একটা সমষ্টিগত কেয়ামত আর একটা রকম ব্যক্তিগত কেয়ামত। যার যেদিন মরণ হয় এদিন তার কেয়ামত হয়। আল্লাহ রসুল বলছেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরল তার কেয়ামত। এটা রকম ব্যক্তিগত কেয়ামত, ছোট কেয়ামত। আর সমষ্টিগত কেয়ামত বা বড় কেয়ামত বলা হয় যেদিন আসমান জমিন পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে বলা হয় বড় কেয়ামত। কারণ পৃথিবীর সব ধ্বংসশীল, একমাত্র আল্লাহ ছাড়া সকলের মরণ আছে। কি বলেন ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবেন সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ। জোরে বলেন কে? এমনকি আজরাইল আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন প্রভু সকলের প্রাণ বের করেছি আর তো কেউ নাই, এখন কি করতে পারি? আল্লাহ বলেন কেউ নাই বলতে আল্লাহ আপনি আছেন আর আমি আছি আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আজরাইল তোমার প্রাণ এখন তুমি নিজেই বের করে দাও। আজরাইল আলাইহিসসালাম নিজের প্রাণ বের করার সময় তখন এমন জোরে চিৎকার দিবে, পৃথিবীতে যদি মানুষ থাকত প্রাণী থাকত তার চিৎকারের কারণে সকল প্রাণীর মৃত্যু হয়ে যেত, এমন জোরে চিৎকার আজরাইলের মরণ হবে, সব ধ্বংস হয়ে যাবে। সব যে ধ্বংস হবে এই বড় কেয়ামতের মধ্যে মতানৈক্য আছে, একতলাব আছে, কাফেরার মধ্যে একতলাব আছে, কিন্তু শুরু কেয়ামতের মধ্যে দল মত নির্বিশেষে কোন একতলাব নাই। কি বলে আপনারা যে মরণ হবে এটা আপনারা বিশ্বাস করেননি? যারা অমুসলিম তারা, যারা আল্লাহ মানে না নাস্তিক আছে একদল, তারাও মরণ বিশ্বাস করে, এটার মধ্যে সকলই একমত, এটার মধ্যে আর কোন দ্বিমত দলাদলি নাই। পৃথিবীতে সকল বিষয়ই দ্বিমত আছে, আল্লাহ নিয়েও দরবার আছে, একদল আল্লাহ আছেন একদল আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আছেন আমরা তো যারা বিশ্বাস করি, আরেকদল আছে কয় আল্লাহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়েও দেখা যায় একতলাফ, আর রসুল নিয়ে তো একতলাফের অভাবই নেই, সব বিষয়ে একতলাফ আছে কিন্তু একটা বিষয়ে একমত সকলই, এটার মধ্যে আর কোন দ্বিমত নাই, মরণ। ধরে বলেন কি? মরণকে সকলেই বিশ্বাস করে। আর বড় কেয়ামত যে এইটা হলো এক কোরআন রসুমন নাজিল হয়েছিল, হেরা মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নিজে বলেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিন নাবা ইল আযীম, আনিন নাবা ইল আযীম বলতে এখানে কিয়ামত বোঝানো হয়েছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এটার মধ্যে তাদের মতানৈক্য হয়ে গেল, তিন দলে বিভক্ত হয়ে গেল। একদল বলে যদি কেয়ামত এই পৃথিবী ভেঙ্গে সব চুরমার হয়ে যায়, সব গুরু ভেঙ্গে ফেলে, তাহলে ওয়াই না কেনে? এরা হইল একদল কয় হবে যে এটি বিশ্বাস করে। দুই নম্বর দলটা হইল সন্দিহান, ওইলে ওই তো পারে না, ওইলে না ওই তো পারে। তিন নম্বর আর একটি দল হইল যে ও পৃথিবীর মানুষ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না, যারার পিছনে দাঁড়ায় আসো এটাই একদিন থাকবে না, সুতরাং যার পিছনে তুমি পাগল হইছ এটাই থাকবে না। তখন তারা কয় এই মনে যদি হয় এরা ওই লোককে রিসার্চ করেন না দল,
এরা মানে রসুলকে আরো বলে যে এই মনে যদি হয় তো হয় না হেনে আসমান ভাঙে না হেনে। আপনারা কি মনে করেন তারার কথা মতো আসমান ভাঙিলি বললা? তো কেমত হবে এই কথা রসুল প্রসার করে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কারণ ঘুমন্ত মানুষগুলোকে যদি জাগ্রত করতে হয়, গাফিল মানুষকে যদি আল্লাহর দিকে এবং আখেরাতের দিকে ধাবিত করতে হয়, তাহলে এই কথাটা বুঝাইতে হবে যে পৃথিবীর পিছনে আমি লিপ্ত হয়ে গেলাম এটাই থাকবে না, সুতরাং তার পিছনে তুমি লিপ্ত হইয়া লাভবান হবে না। জোরে বলেন ঠিক কিনা? সতর্ক করার জন্য, যেমন আপনাদের সিলেটে কোনো লোক যদি যায় মন নদীর পাড়ে কুশিয়ারা অথবা সুরমা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, এই লোক আর কোনো সময় গেছে না এলাকার, আপনার সাথে বেড়াইতে গেছে, কিন্তু যেখানে দাঁড়াইছে এটার নিচে মাটি নাই, আছে না মন নদী কুশিয়ারের মনে অনেক জায়গা নিচে মাটি নাই, উপর থেকে দেখা যায় না, এমন জায়গা যদি কেউ দাঁড়ায় আপনি চিৎকার দিয়ে বলবেন ভাই তাড়াতাড়ি নামে নামেন তাড়াতাড়ি, ঠিক কিনা? কেন নামবো আমি তো দাঁড়াইছি ভালোই আছি, ভাই তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি নামেন, আপনি যেখানে দাঁড়াইছেন এখানে নিচে মাটি নাই, কখন যেন আপনার জীবন দশায় যায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ নবীরা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষ যে দুনিয়ার পিছনে পড়ে মহান আল্লাহ ভুলে গেলা, যে দুনিয়ার পিছনে পড়ে জান্নাতের কথা বলে গিয়েছ, জাহান্নামের আযাবের কথা বলে গিয়েছ, যে দুনিয়ার চাকচুকের পিছনে তাকাইয়া জেনে রাখো এই পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে। সিলেটের এক মৌলী বাজার পড়ছে মনু নদী, তো এখানে একটা বাজার আছে কাজির বাজারের, এখানে এটার নাম হলো মনুর বাজার, মনুর মুখ বাজার। তুই বাজারে একবার এক মসজিদে আমি ছাত্র জমানায় নামাজ পড়তে গেছি, মসজিদটা নদীর কিনারে ছিল, নিচের নদী মাটি নিয়ে গেছে শুধু ফ্লোরটা আছে, তাই নামাজ বন্ধ করে দিছে অন্য জায়গায় নামাজ পড়ে। আর যারা জানে না তারা অনেক সময় যেহেতু মসজিদ আছে এখনো ফ্লোর আছে নিচে যে মাটি নাই উপর থেকে বোঝা যায় না, যারা জমাত পায় না পরে গিয়ে কেন নামাজে নিয়ত বাঁধিলে, আমিও গে ঢুকছি তো দেখলাম অনেকে নিয়ত বাইন্দে উচ্চা দৌড় দেয়, আর অনেক আছে এই নিয়ত যা তু হইয়া না হয় তো আমি কইতে হমনি তো দৌড় মারি। আমি বললাম ব্যাপারটা কি মসজিদ উঠে দৌড় মারে কেন? অনেকে আলহামদুলিল্লাহ হইল নিয়ত ভাঙে দৌড় মারে, ব্যাপারটা কি? পরে মসজিদে ঢুকে গিয়া দেখলাম সামনে ওয়ালের মধ্যে লেখা আছে সাবধান নিচে মাটি নাই, এই যে লেখা আছে সাবধান নিচে মাটি নাই এতটুকু কথার কারণে নামাজ ছাইড়তে দৌড় দেয় জীবন বাঁচাবার জন্য। যদি বলুন ঠিক কিনা? ঠিক তেমনি হবে কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হল যে পৃথিবীর ঘুমন্ত নারী পুরুষকে জাগ্রত করা, এত উল্লাস করো না যেখানে দাঁড়াই আছো এটা নিচে মাটি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলে সতর্ক করার জন্য নাফরমানির দিকে ধাবিত হয় না, আল্লাহর দিকে চলে আসো। এই কথা বলার পরে কাফেররা তিন ভাগে বিভক্ত হয়ে গেল, একদল লোক না এটা বিশ্বাস করা যায় না, এত বিশাল পৃথিবী ভেঙে গেলাম এটা কি সহজ নাকি, আর একদল লোক বাংলা তো ভাঙতো তো পারে, আর তিন নম্বর দলটা হইলো বাঙ্গি যদি লায় তো হয় না কেনে। আল্লাহ বলেন যেমন বোঝা যায় এরা অপেক্ষায় আছে আমি কোনদিন ভাঙতাম, হঠাৎ করে আয় না কেন? এই জন্য আল্লাহ আয়াতের প্রথমে বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আইয়াতিহুম বাগতা, হঠাৎ করে কেন এসে যায় না, এটার অপেক্ষায় তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন ঘটাবো ইদার ইয়ালে আমি একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম, দুনিয়ার কোন নবীর কাছেও তারিখটা আমি আল্লাহ জানাইয়া দেই নাই, ইদার ইয়ালে আমি একমাত্র কার কাছে আল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন আপনাকে যদি কেউ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা কোন দিন হইব, আপনি কই নিতে হ্যাঁ আমি কইতাম ভাই যে আল্লাহ জান, যেরকম কে আল্লাহ একা একে বলেন يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন সংঘটিত হবে, আপনি বলে দিয়েন ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামতের আলোচনা
ইদার সাথে আমি রসুলের কোন সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহা, এটার এলেম একমাত্র আমার রবের কাছে। তাহলে আপনি কি চা আল্লাহ আপনি ইডো কয়ে দেন আমি কি রসুল ফর আল্লাহ ফর আয়াতে শিখাইয়া দেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশা, কিয়ামতের ব্যাপারে যারা সতর্ক হতে চায় যারা ডরায় তাদেরকে ভয় দেখানো হলো আমি নবীর কাজ, আমি নবীর কাজ হইলো যারা ডরায় যারা হরকাল সম্বন্ধে ভয় রাখে এদেরকে ভয় দেখানো হইলো আমার কাজ। কিয়ামতের তারিখ কোন এটা আমার কাম, জোরে কোন ঠিক কিনা। তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখে দিয়েছেন তার রসুলকেও সঠিক ভাবে তারিখ জানাইয়া দেন নাই। সবচেয়ে বড় ফেরেশতা হইল জিব্রাইল, জিব্রাহিম আলী সালাম নবীজির দরবারে আসছেন মানুষের স্রোত ধরে মুসাফিরের স্রোতে, মুসলিম শরীফে এবং মেসকা শরীফের হাদিসে দুনো কিতাবে হাদিস আছে মশহুর, সকলেই জানে এই হাদিসের নাম হলো হাদিসে জিব্রাহিল। জিব্রাহিল আলী সালাম মুসাফিরের বেশে রসুলের সামনে আসলেন, মানুষের স্রোত ধরিয়া উড়তে হাত রেখে বসলেন, প্রশ্ন করেন আখবির নিয়ে আনিল ইসলাম, ইসলাম কাকে বলে একটু ভ্যাখ্যা দিন, রসুল ভ্যাখ্যা দেয়। তখন জিব্রাইল বলেন সাদাক্তা, ঠিক বলছেন। সাহাবীরা কয় প্রশ্ন করায় আমরা খুশি হয়েছিলাম, কারণ অনেক অজানা জিনিস এখন আমরা জানার সুযোগ হয়েছে, কিন্তু বেটার মাতে আমরা রাগ উড়ে যাই, কারণ আবার নিজেই কয় সাদাক্তা ঠিক কইছেন, ঠিক কইছেন এই কথার দ্বারা বোঝা যায় উনি নিজেও জানেন, না জানলে ঠিক এই কথা হইল কেন? জোরে বলুন, আরো জোরে কখন। আবার জিজ্ঞাসা করেন আখবির নিয়ে আনিল ইমান, ইমান কাকে বলে ব্যাখ্যা দেন, তো রসুল ব্যাখ্যা দিলে উনি কয় ঠিক কইছেন। তো সাহাবীরা আবার মনে মনে খুশি, এমন কতগুলো প্রশ্ন তিনি করতেছেন যেগুলো আমরা রসুলকে করার দরকার ছিল, কিন্তু বেআদবিনী হয়ে যায় এই বয়ে আমরা জিগাই না, আর উনি যখন জিজ্ঞাসা করতেছেন এক উসিলায় আমরা জানবার সুযোগ হয়েছে, তো ব্যাপারটা ঠিক এই কথা হয় না, আমরা আশ্চর্য হয়ে গেলাম। তুই এক শেষে গিয়া লম্বা হাদিস শেষে গিয়া বললেন আখবির নিয়ে আনিসা, কেয়ামতে আখবিতে কোন জায়গায় কেয়ামত শব্দটা ব্যবহার করছেন, আবার কোন জায়গায় সা, সা মানে কেয়ামত। এখন সাহায্য বলা হয়েছে, বলেন দেখি কেয়ামত কখন হবে এটার ব্যাপারে আমার একটু বর্ণনা দেন। রসুল জবাবে কি বলেন, রসুল কিন্তু চিনছেন লোকটাকে, রসুল বলেন মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে করা হয়েছে উনিও জানেন। তাহলে এই হাদিসের জিব্রাইলের দ্বারা জানলাম দুইজনের কেউই আর কিছু বলেন জানেন না। আর একটু অগ্রসর হয়ে আবারও আরো বলছি যে হযরত ইসরাইল আলাইহিসসালাম যিনি সিংহায় হু দিবেন উনিও জানেন না কোন সময় হু দিত, এই জন্য তিনি রসুল মেরাজের রাত্রিতে দেখলেন বিশাল সিংহা, এত লম্বা সিংহা যে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ততটা ছিদ্র সিংহার মধ্যে আছে, আর বিশাল আকৃতি, কত বড় আকৃতি ইসরাইল, ইসরাইল যিনি হু দিবেন, বুঝেন না আমাদের হাতের চাইতে ফায়ার মধ্যে শক্তি বেশি না কম, হাত থেকে হাও একটা বল আপনি হাত দিয়ে যে পরিমাণ নিতে পারবেন, হাও দিয়ে লাঠি দিলে এতটুকু যেন বেশি দিব বেশ যায়, তাহলে বোঝা গেল হাতের থেকে ফায়ার শক্তি বেশি, আর ফায়ার থেকে হাতের মধ্যে কম, ফুর মধ্যে আমার মাত বুঝেননি আপনারা, কিন্তু হা না করেন ফুর মধ্যে আরো আরো কম না, পা দিয়া যা নেওয়া যায় হাত দিয়া তা নেওয়া যায় না, ফু দিয়া ফিফরাও আপনি সরাই থাকবেন না, ফিফরা যদি ফু দেন মিলে কিন্তু উড়াই দেন ফু হে দেখবেন মাটি মিলে কামড় দেখে আর লড়ুই বুঝে বলেন ঠিক না। তাহলে একটা ফিফরা আমি ফু দিয়া নামাইতে পারি না, ইসরাবির আলী ইসলামের ফুর মাধ্যমে এই বিশাল পৃথিবী আসমান সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, তাহলে এখন চিন্তা করেন ওনার হুয়ের মধ্যে কি শক্তি আর হাতের মধ্যে কি শক্তি আর ভাইয়ের মধ্যে কি শক্তি, কত বড় বলবো না অসুবিধা আছে। কোরআন শরীফ যে রাখা আছে যেখানে রাখছেন এটার নাম হইল লৌহে মাহফুজ, নাম তো শুনছেন আপনারা, তো লৌহে মাহফুজ যে এটা কেউ বলেন রুফার তৈরি, কেউ বলেন মণি মুক্তা যে মুক্তার তৈরি একটা প্লেট বর্তন, এই বর্তনটা কত বড় যে এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা ফাঁস, অর্থাৎ পৃথিবীর সমান প্লেটটা। তুই এটা রাখছেন কোথায়,
এটা রাখছেন ইসরাফিল আলাইহিসসালামের দুই চোখের উপরে যে ব্রু আছে, ব্রুর মাঝখানে এখানে একটা জায়গা আছে না আমরা, এই জায়গার মধ্যে ফিট করে রাখছেন। আরো আসতে বলেন ইসরাফিল আলাইহিসসালামের এই জায়গা যদি তাম পৃথিবীর জায়গা হয় তাহলে কফাল কত বড় আর ইসরাফিল কত বড়। আল্লাহ রসুল তখন বললেন ইয়া আখী জিব্রাইল মান হাযা আর-রাজুল, উনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন হুজুর আপনি ওনাকে চেনেন না? আমি কেমনে শুনবো, আর দেখছি নাকি? ওনার নামে ইসরাফিল আলাইহিসসালাম, ও ইসরাফিলের নাম তো শুনছি। উনি যদি ইসরাফিল হয় তাহলে তো বিশাল আকৃতি, আর গাটটা কাট করে সিংহা মুখে লাগাইয়া হাতিও মারে না। দেখছেন না আপনাদের রানীর এখানে একজন মহিলা একজন পুরুষ এইভাবে যে দাঁড়ায় তা হাতিও মারে না, জোরে কোন ঠিক না, জিন্দা না মুর্দা বোঝা যায় না। ইসরাফিল আলাইহিসসালাম এইভাবে তাকায় আছেন হাতিও মারে না। রসুল বলেন সালাম দিয়ে একটা সালাম আলাইকুম, তো ওয়ালাইকুম সালাম বলবেন, কারণ যিনি সালাম দিছেন উনি কে চিনতে হবে তো, আল্লাহর ফরেজার সম্মান মাঝরে কোন ঠিক কিনা, আল্লাহর পরে সম্মানটাই হলো আমাদের নবীজি, আর উনি সালাম দিছেন এরপর লড়ে না, তো তো মনে হয় কানে কম শুনে। আবার দিলেন আসসালাম আলাইকুম ইয়া ইসরাফিল, জবাব দিব দূরের কথা, ফাঁকের তো কিছু মারত বোঝা যায় এদিকে খেয়ালই নেই। তিনবার সালাম দেওয়ার পরে রসুলের বুঝে ফেললেন কেন যে সালামের জবাব দেয় না, রসুল ডাক দিয়ে বলেন রে ইসরাফিল অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি নিজে নিজে আইসি না। রসুল গেছেন না নিছেন? আর একটু ধরে বলেন, রসুল তো যান নাই নিছেন, যে নেয় বুঝে শুনি নেয় মজুর এখন ঠিক না, বিআই বিআই কে দাওয়াত দিয়ে আনলে তরকারি যদি জাল হয়ে যায় বিআই খাইতে না পারে, যিনি দাওয়াত দিয়ে আনছেন ওনার কিন্তু গোসা হলে, কিন্তু আপনাদের দেশের কথা বলি না আমাদের দেশের কথা বলি, তখন পর্দার আড়াল থেকে বেগম সাহেবের হাত দেখায় বিআই গিয়ে লোক ওনার গোসা দেখাইতাম না, দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না, আল্লাহ তো আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাফিল অর্ধ ভ্রমণে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি তো কোন নিজে নিজে আসি নাই, অতএব আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে ফু দেওয়ার হুকুম দিবেন না, যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে আমার দাওয়াত দিয়ে এনে এদিকে ফু দিয়ে বলবো বেঙ্গাল সব, এটা আল্লাহ করবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পার। সুবহান আল্লাহ বলবেন। ইসরাফিল আলাইহিসসালাম যখন শুনলেন যে আল্লাহ এই মুহূর্তে হুকুম দিবেন না, তখন বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআদবি মাফ করবেন, আপনার প্রথম সালাম দি শুনছি, কিন্তু কেন জবাব দেইনি জাননি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন ইসরাফিল রে সিংহা মুখে ধারণ করে অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় হুকুম দিব একটা সেকেন্ড যেন বেশ কম না হয়, আমার জানা নাই কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে সালাম দিচ্ছেন আমি যদি বলতে যাই ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ, আল্লাহ ওই দিকে আমাকে হুকুম দেন ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে আমি আপনার সালামের জবাব দেই না। চিন্তা করেন, তাহলে যিনি ফু দিবেন উনিও জানেন বলেন ঠিক কিনা। আমাদের রসুল শুধু এতটুকু বলছেন যেদিনই কিয়ামত হয় জুম্মার দিন হইব, আসর আর মাগরিবের মাঝখান হইব, এটা কি সামনে শুক্রবারে নেই? তবে না আরেকটা আরেকটা নির্দিষ্ট করে দিচ্ছেন মহরমের মাস হইব, তবে সামনে যে মহরম গেছে তো গেছে, সামনে যে মহরম আছে ওই মহরম হইবনি, এটা তো কোথায় না জোর এখন ঠিক কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আর কায়াতে বলেন কিয়ামত যে আইব এর মধ্যে কোন সন্দেহ নাই, আল্লাহর কায়াতে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, আল্লাহ বলেন কিয়ামত আনে ওয়ালি অবশ্যম্ভাবী আইব, আকাদু উখফিহা আমার ইচ্ছা হলো এটা লুকায় রাখুন, কেন
লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি জানি যাতে প্রত্যেকটা প্রাণীর বদলা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আই বিমা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী জীবনে যা কামাই করেছে তার প্রতিদান যেন আমি আল্লাহ দিতে পারি, এই জন্য আমি আল্লাহ বড় কিয়ামত এবং ছোট কিয়ামত দুটোই লুকিয়ে রেখে দিয়েছি বদলা দেওয়ার জন্য। লুকিয়ে রাখলে বদলা কি? লুকায় রাখার কারণে এক্ষুনি মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি, তাহলে তো নামাজ কালকার থেকে হল হইব, মরমু আজকা নামাজ হরমু কালকা, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, নামাজ তো এখন ঠিক আমার দোষ তৈব আসলে এখন ঠিক না, মরে খাললে তো নামাজ ধরা যাবে না, মৃত্যুর জন্য যাতে ২৪ ঘন্টা আমরা প্রস্তুত থাকি এই প্রস্তুত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মরণ এবং কিয়ামত লুকিয়ে রেখে, আর না হয় মানুষের মধ্যে গাফলতি আসবে, যদি সিরিয়াল মেনটেন করা হয় বড় ভাইয়ের আগে শুরু ভাই মরে না, বাবার আগে ছেলে মরে না, তো মানুষে গিয়া গাড়ির রোডে আর ট্রাফিক লাইট লাগতো না, হ্যাঁ নিজে দাঁড়িয়ে থাকবে, মানে হ্যাঁ তোমার গাড়ি উঠলো মরতো না, হ্যাঁ বড় ভাই এখনো আছে, যেরকম ঠিক নেই এমনি তো গাড়ির আইবার আগে দূর মারে খিজানি মরে লাগা, যেরকম ঠিক না, এই মৃত্যুর প্রস্তুত থাকার জন্য ২৪ ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ আমি লুকায় রেখে দিছি, এটা প্রকাশ করি না। যদি মানুষ জানিলা যে ২০০০ সালের জানুয়ারির ১৫ তারিখ মারা যাবে, তাহলে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যা মনে চায় তা করবো, আকাম কুকাম আর কিছু বাদ রাখবো না, আর যখন জানুয়ারি আইব তখন বলবো মসজিদের কোনা জেগে বইম আর মরার একেবারে এটা না, তবা করে দিলাম সংক্ষেপ সময়ে সব মাফ করে দিলাম, এ তো আগের থেকে নামাজ পড়ে না কোন দরকার আছে, ধরে কর না এমন একটা গাফলতি আসা, যেমন কিতাবে লেখছে এক লোক আজরুল ইসলাম দেখা যায় তো বললো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? বলে আমার নাম আজরাইল, ও বহুদিন ধরে আপনার তালাশ করতেছে, আজকে বড় সহমতি হয়েছে, কেন? আমার মরণের দুই বছর আগে একটা সংবাদ দিয়ে আসবেন কিনা একটু মেহরবানি করে যদি বলতেন, ঠিক আছে তোমার মরার দুই বছর আগে আমি সংবাদ দিয়ে আসব, আজরাইলের সাথে এই চুক্তি করিয়া উনি যে যত খারাপ কাম আছে গুনার কাম আছে সব ইস্টার দিচ্ছে, আর মনে মনে অপেক্ষায় আছে আজরাইল যেদিন করবো আর দুই বছর বাকি ওই দিন থেকে তওবা করে যে মসজিদে যাবো আর বাড়িতে না, এত আগ থেকে আমার স্মরণে কোনো দরকার নেই, হঠাৎ করে একদিন আজরাইল হাজির, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি কে? উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে ফাও দিয়া ঘুমাও তুই ছাড় হয়ে লিবা, আমি কেটা আপনার তো কথার নমুনা ভালো না, আপনার নাম কি? আমার নাম আজরাইল, কো আছে বলছি আজ দুই বছর বাকি আছে সংবাদ লই আইছেন মনে হয়, কই একটা মিনিট নয় তাড়াতাড়ি লাম্বাও, তখন বলে ফেরাস্তারাও কি ধোকা দেয় ওয়াদা খেলাবি করে, আপনারা বলছেন আমাকে দুই বছর আগে সংবাদ দিয়ে আইবেন, সংবাদ তো অনেক দিছি, কই সংবাদ তো হইলাম না, আমার সাথে যেদিন দেখা হয়েছিল আপনার চুলদাড়ি কেমন ছিল, কালো হয় এখন সাদা, তাহলে কি আপনারা সংবাদ দিছি না সাদা হয়ে গেছে রেডি হয়ে যান, আমার সাথে যেদিন আপনার দেখা হয়েছিল দাঁত কয়টা আছে? কো ৩২টা আছে, কো এখন কয়টা আছে? কো ১৬টা আছে, আপনাকে সংবাদ দেই নাই, কো আমি তুইগুলো বুঝি নাই, কো না বুঝলে গলার চিপা দে অনসার আর বুঝাইবার উপায় নাই, তো ওই লোক যে আর রেলের সাথে একটা চুক্তি করলো এতে যে তার মধ্যে একটা গাফলুতি আসে জোরে কোন ঠিক কিনা, ঠিক তেমনি গোটা পৃথিবীর নিজাম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, কেউ কাউকে মানবে না, কে একজন হাজবেন্ডের ছুরিতে হার মারবে আর হ্যার তো ভয় আছে আমি মরবো না, জোরে কোন ঠিক না, ঠিক না, আর দেখা যাবে মানুষ এমনি যে একজনকে মারতে গেল তার উপরে নিয়ে আবার হামলা হয় এটারও তো একটা ডর আছে, জোরে কোন ঠিক না, ঠিক না, আর যদি গুলি করবো হে বেলা নিয়ে আমার গুলির আগে তার গুলি নিয়ে আমার গায়ে লেগে যায়, জোরে কোন ঠিক না, মৃত্যুর জন্য প্রস্তুত, এই কারণে আমরা টুহি দাড়ি লেবা আসলাম আফামজেবি লাগাইয়া এই যে পোশাক লাগাইয়া আপ রইলাম এটার উদ্দেশ্য হইল ও খোদা আমি মৃত্যুর জন্য ২৪ ঘন্টা প্রস্তুত আছি, তো মৃত্যুর জন্য যদি প্রস্তুত দেখা যায় ৬০ বছর আজকে হতে পারে মরণ কালে হইতে পারে পরশু হতে পারে, এই প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামায় ৬০ বছরের যে নেকির একটা পাহাড় জন্মে জন্মিবে, এটা যদি ২ বছরে কি এটা করা সম্ভব? আর তো বলেন করা সম্ভব,
আল্লাহ আকবার, এক লোক ট্রেনে যাবে সিলেট থেকে সিরাজগঞ্জ, অসুবিধা হইতেছে না তো আপনাদের? সিলেটের রেল স্টেশনে বসা আছে, তো যে লোকটা নাকি সিদাগাং যাওয়ার জন্য সিলেটের রেল স্টেশনে বসা, এই লোক মনে হয় টিকিট না কাটতে বসে, টিকিট কাটে না? আচ্ছা, এই ফখরের টাকা লয়নি না টাকা বাড়ির থেকে, এরপরে সব রাস্তার মধ্যে চুরি যেত ঘরে টাকা ফখর করে আপনি বাড়ির থেকে দেখে যাই, এরকম নেয় না কিছু, নেয় কিছু সাথে রাখেনি? আচ্ছা, এরপরে আবার তার কাপড় সবর যার কিছু দরকার ব্যাগের মধ্যে লয়নি, সব কিছু প্রস্তুতি নিয়ে ট্রেনে বসা, কোন অপেক্ষা ট্রেনে, ঠিক তেমনি হবে আমরাও সবকিছু টিকিট কাটিয়া বসা কোন সময় আজরাইলে, ধরে বলেন ঠিক না? এখন মনে করেন ট্রেন আসেই নাই, আইয়া আবার বুঝে যেত তো ঢাকার থেকে ট্রেন আসেই নাই, ফাইলে সে আরেক বিআই লাগাল, সালাম আলাইকুম রে, কই যাবেন? সিদ্ধান থেকে আর গাড়ি আসেই নাই এখনো, চলেন আমরা একটু বাজারে যাই, বন্দর বাজার বিআই তারে খুব ফুসলাইয়া বুঝাইয়া বন্দর বাজার নিয়ে গেল মিষ্টির দোকানে, আর যাইবার সময় ফানের দোকানে চলে গেছে ব্যাগ, আর টিকিট রেখে গেছে আরেক দোকানে, কে জানে আবার নিয়ে হারাইলাই রেখা যায় সুবিধা হইব, যেই মাত্র বন্দর বাজারে গিয়াছিল রে মিষ্টির দোকানে বসছে, এমনি শুনে উইশাল শোনা যায়, এমন কই ইন্নাল্লাহ, আমি কই টিকিট কই ব্যাগ কই গাড়ি কই, এই লোকটা এখন পাগলের মতো দৌড়াক, একবার যায় ফানের দোকানের দিকে, আরেকবার যায় সালের দোকানের দিকে, আরেকবার ট্রেনের দিকে তাকায়, আখেরি এখন আমার অবস্থা কি হবে? ঠিক তেমনি হবে যেই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত ন হয়, আজরাইলের গাড়ি যখন আসে সেও হতাশাগ্রস্ত হয়ে যায়, ধরে বলেন ঠিক না? ঠিক না? এই কারণে আল্লাহ আকবার, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে আসলো আজরাইল, মুমিন ইমানদারের কাছে আজরাইল আসলে কইলা সালাম দেয়, আসসালামু আলাইকুম, আর অনেকে যে সালামের জবাব দেয় এটাও অনেকের কাছে বসে শূন্য বলা, এমন ঘটনা আছে, আজরাইল এসে বলে আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু, যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, জোরে কেন কার বন্ধু? তো আয়েশা কয় আসসালামু আলাইকুম, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাছে এসে সালাম দিলেন, উনি বলেন ওয়ালাইকুম সালাম, তখন আজরাইল বলতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমি আজরাইলও আপনাকে ভালোবাসি, তবে এই কথা বলবেন না ভালোবাসার কারণে আপনার কোনো প্রতিদান দিতে পারবো না, যদি মনে করেন ভালোবাসার কারণে আপনাকে টাইম দিব, এই টাইম আমি দিতে পারব, আপনার সময় হয়ে গেছে আপনি রেডি হয়ে যান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ও আজরাইল, তুমি জানো না মমিন যারা প্রকৃত মমিন মুসলমান তাদেরকে মৃত্যুর টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই, 24 ঘন্টা তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, আর আমি বিলাল তো ওই ব্যক্তি যে এই লোকটা নাকি আর বহু আগে মরণের টিকিট, তো আমি আর বহু আগে কেটে বলেছি, কাফেরা যখন মারত তখন আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, যাই হোক, তবে হাদিস শরীফের মধ্যে আসছে আমি একটা কথা বলবো, আল্লাহর রসুল বলছেন যে আল্লাহওয়ালারা আল্লাহর বন্ধু যারা তারা যদি মৃত্যুর সময় কোনো দরখাস্ত পেশ করে আল্লাহর দরবারে, এই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আল্লাহ আজরাইলকে ওই লোকের গায়ে হাত দিতে নিষেধ করে, সুতরাং আমি এখন অন্য কোনো দরখাস্ত করব না, আমি দরখাস্ত করব 4 রাকাত নামাজ পড়ার, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বানবো, আমার দরখাস্ত হলো আপনার বরাবর যে আমার প্রথম রাকাতে হাত লাগাইবেন না, দ্বিতীয় রাকাতেও হাত লাগাইবেন না, তৃতীয় রাকাতে না, চতুর্থ রাকাতের প্রথম সাজদায় নয়, যখন শেষ সাজদায় যাব আপনি আমার রুহ বের না করা পর্যন্ত আল্লাহর কসম আমার মাথার কোনোদিন উঠাবো না, এইভাবে মৃত্যুর আকাঙ্ক্ষার কারণ ও কারণ হইল কাফেররা যখন আমাকে নির্যাতন করত আমি মনে করতাম আজকে আমি শহীদ হব, কিন্তু শাহাদত আমার নসিবে নাই, শহীদ হওয়ার মরণ আমার কপালে লেখা নাই, তো শহীদ হয়ে যখন মরতে পারলাম না আমার আকাঙ্ক্ষা হলো আমি এমন ভাবে মৃত্যুবরণ করতে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, এটা যেন আমার সুরতে বোঝা যায়, আমি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্রতি পায়ের সামনে এখন আমি সেজদায় পড়ে যাব, এ অবস্থায় রুহু বের করবে যে আমি আল্লাহর কুদ্রতি পায়ের সামনে গোলাম হয়ে পড়ে আছি,
আল্লাহ আমার মনি, আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হলো বিলালের দরখাস্ত মঞ্জুর। তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন কিয়ামতটা লুকিয়ে রাখলাম, লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, প্রত্যেকটা প্রাণী বদলা দেওয়ার জন্য এই পৃথিবী ভাঙতে হবে, আর না ভাঙলে এই পৃথিবীর সকলে সমান বিচার পায় না। জোরে বলুন ঠিক কিনা? কেন হয় না এটা তো বিভিন্ন কারণ, এখন অনেক টাইম নেই, মোটামুটি একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝে ফেলবেন। বাংলাদেশের এমন অনেক ঘটনা আছে যে সঠিক লোকের বিচার পাচ্ছে না। এক লোক মনে করেন 10 লাখ টাকা দিছে লন্ডন আনার জন্য, লন্ডনও আনে না আর টাকাও দেয় ফেরত দেয় না, এমন ঘটনা পৃথিবীতে আসেনি। আর তো ধরে বলেন লন্ডন দিয়ে বললাম আর কি, সৌদি আরব নিব, দুবাই নিব, ইতালি নিব, কানাডা নিব, 10 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে, এখন টাকা দিয়েও ফেরত দেয় না আর তাকে নেওয়া হয় না। আছে না এরকম ঘটনা? এই লোক তখন সর্দার মাথা বড্ডের শরণাপন্ন হইল যে আমার বিচারটা করে দেন, আমাদের গ্রামের অমুক লোক আমার টাকা দেয় না, হয়তো টাকা দিত আর না হয় আমার লোক বিদেশ নিত, একটা তো করবো। সর্দার সাহেবরা বললেন দেখো সে তো টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা, তার টাকা দিয়ে কিছু লাঠি আল ফাড়ে, এটারে এখন বাসায় কয় ক্যাডার, কি বলে ক্যাডার লাঠি আল, এখন তার বিচার করতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে বেরিয়ে আমরা কল্লা ফাড়ে গেলি, হারতাম না রে বাবা, বিচার করতাম সবর করে লাও আল্লাহ তোমার জীবনে, কেউ কারোর টেকা মাইয়া কোনোদিন শেষ করতে পারে না। তাদের কইল বিচার পাইছে না ওয়াজ পাইছে, ওয়াজ করে দিল বিচার হইল কোন। এখন এই লোকটা বাধ্য হয়ে গেল তানার টিউনের কাছে বা ইউনের কাছে, তো টিউনের কাছে যাওয়ার পরে গিয়া দেখে যেই লোকের বিরুদ্ধে কেস হয়ে গেছে ওই লোক টিউন সবের শালা, তো দুলাভাই শালার পক্ষে থাকবো নাকি আপনি আমার পক্ষে থাকবে? ই কেন গিয়া বিচার পাইল না, স্বজন প্রীতিতার আত্মীয়তার কারণে, এর আগে বিচার হয়েছে না লাঠির জোরের কারণে, পরে বিচার হইল না স্বজন প্রীতিতার কারণে, বাধ্য হইয়া মনে করেন ডিসি সাহেবের কাছে যাওয়া হইল। হ্যাঁ খবর রাখে কই কই যায়, হ্যাঁ বাস কয়ের তেল দিয়ে কই বাজিলে, হ্যাঁ 20,000 টাকা লইয়া গিয়া সিলেট থেকে মাশাআল্লাহ জিন্দাবাজার এক দোকান থেকে শাড়ি লইছে 10,000 টাকা দিয়া, বোয়াল মাছ একটা লইছে 60,000 টাকা দিয়া, পায়ে মাথায় লাগাইলাম বা কাঁচামরিচ লইছে, ধন্যা পাতা লইছে, লেবু লইছে, বনফুল থেকে মিষ্টি লইছে 10 কাটন লই, একটা ডাইরেক্ট দিছি সাহেবের বাসার গিয়া যখন কলিং বেল টিপ দিছে, বড় লোকরার বাসা বেশি বড় লোক যারা আপনারা লন্ডনের মতো, এত মেশিন ফিট করে রাখছে গেটের সামনে দাঁড়াইলে গড় থেকে দেখা যায় লোকটা গেট ঢুকে না, নাই এরকম যন্ত্র। আর আমরা দেশে সাধারণ বড় লোক যারা হেরারও দরজার মধ্যে একটা ফাত্তর বয় রাখছে সিদ্ধ করিয়া, এটা দিয়ে দেখলে মানুষটা দেখা যায়। তো ডিসি সাহেবের ওয়াইফে দেখলো যে গেইডের সামনে যে লোকটা পায়া মাথায় বোয়াল মাছ 10 কার্টন মিষ্টি, আবার দেখা যায় শাড়িও আছে, দেখা যায় শাড়ির ব্যাগটাও দেখা যায়, এত ধন্যবাদ কাঁচামরিচ এটা সব আছে, কে আপনি? কমা দরজাটা খুলেন, আমি আপনার ধর্মের কুটুম, ধর্মীয় বুয়া, ধর্মের ছেলে, আছেন এরকম ধর্মের? ডিসি সাহেবের ওয়াইফ ঘর থেকে ভাবলো ইমন রেডিমেড সন্তান কয়জনে ভাই, ফেডোরাই কত ইমন সন্তান হওয়া যায়, ইমন তৈরি সন্তান, মাঝের এখন ঠিক না, দরজা খুলে দিছে, নেন মা আজকে থেকে আপনি আমার আম্মা, এই নেন মিষ্টি, এই নেন কাপড়, এই নেন মাছ, এই নেন ধন্যবাদ কথা মরিস সব দিয়া হইল, আমি আম্মা যাই এবার বিলে না বেটা যাইবা কই না খাইয়া যাইবা কেমন, অত বড় বোয়াল মাথান চ, তার তো উদ্দেশ্য হলো কোন রকম এখান থেকে সরে যাই, হইল আম্মা আপনার যখন আম্মা ডাকছি যে কোনো সময় আমি আইতাম ভাবি, এখন যাই বড় জরুরত আছে আমার প্রয়োজন আছে, আচ্ছা ঠিক আছে বাবা তুমি তখন অত বেশি ব্যস্ত তো আজকে যাও আরেকদিন আইও, আর যে কোনো অসুবিধা পড়লে এমনি তুই সুযোগ পাইলি, এমন মা আমার নামে একটা কেস সারের কাছে আইতে পারে আপনি একটু নজর রাখেন, আমি তোর মা থাকতে কের কেস মেয়ে সব
ডিসি সাহেব যখন বাসায় আসলো বিরুন ভাত ফাঁক করে বোয়াল মাছের ফেটি যখন দিছে ফ্লেটের হিমাতার হিমাতা আর দৈন্য ভাতা কাঁচা মরির সাথে দিয়ে দিছে আর দৈন্য ভাতা দিয়ে খুব পেস্ট হয়েছে মাছ ধরে ঠিক না খায় আর খুব মজা হয়েছে খাইতে খাইতে গলা পর্যন্ত হয়েছে এরপরে দিছে মিষ্টি কাটা চামচ দিয়ে ডাইরেক্ট ঢুকায় রেক কষে লাগা খুব খাইলো খাওয়ার পরে বললো খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে যে অমুক গ্রামের অমুক লোকের নামে কোন কেস আপনার কোড আইতে পারে তো একটু যেভাবে হোক তার বাঁচাই দিও কারো কৌ দিতে আমি সারা জেলার সকলের জন্য সমান আমি অপরাধীকে কখনো ছাড় দেওয়া যায় না কো দেখাই না তো মোটা গলায় বাসন দিলে আমার বোয়াল মাছ বিরুন ভাত মিষ্টি ফেরত দিলেন এখন এই বোয়াল আর বিরুন ভাত মিষ্টি কাঁচামরিচ দৈন্য ভাতা ফেরত থেকে ফিরত এনে দেওয়া সম্ভব তাহলে এখন কি করুন সম্ভব হের বাসাই দিলেন জোরে কোন ঠিক না ঠিক না এইভাবে কালো টাকার কারণে ঘুষের কারণে যে ন্যায্য বিচার হওয়ার সে পায় না এমন ঘটনা আল্লাহর জমিনে আসেনি না নাই আরো জোরে বলেন আসেনি না নাই তাহলে এই লোকটা বিচার হয়তো করি জোরে কোন ঠিক না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী বাংল সবগুলো ব্যঙ্গে চুরমার করে কেয়ামতের কঠিন ময়দান আর একটা মাঠ আমি কায়েম করব সেখানে একমাত্র বিচারপতি আমি সেখানে উকিল নাই সলিসিটার নাই এক বুকেট নাই জোরে বলেন ঠিক না ঠিক না আল্লাহু আকবার ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে লাঠির প্রভাব দেখাইয়ে কারো কাজ হবে না কেউ ওই কথা বলতে পারবে না আমার পক্ষে রায় না হলে লাঠি মিছিল আছে কারো হওয়া আর তো জোরে বলেন থাকবে কারো শুধু তা না কিয়ামতের কঠিন ময়দানে আমার শালাও নাই আমার বউ নাই শালাও নাই আত্মীয়তার কোন সম্পর্ক কারো সাথে নাই আর আমি আল্লাহকে ঘুষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সকলের প্রাপ্য দেওয়ার জন্য এই তামাম পৃথিবী ভেঙ্গে আবার হাসরের মাঠ কায়েম করা হবে এমন কি একটা কুকুর আর একটা কুকুরকে যদি মেরে থাকে এবং একটা সারের লড়াই অনেক জায়গায় আছে না সারের লড়াই এখন আসেন নাই লড়াই লাগাইলো এখন যে সারটা খুব শক্তিশালী ওইটার ফেটের সামনে ছিঁড়ে ফেলেছে কেয়ামতের মাঠে ধুনুটাকে উঠানো হবে তার মালিক রোকানো ধরে আনবে আইনা বলবে যার নাকি শক্তি বেশি ছিল তার শক্তি কমায় দেওয়া হবে যার শক্তি কম ছিল তার বাড়াই দেওয়া হবে যেই পরিমাণ তোমার ফেটের সামরা সৃষ্টি এই পরিমাণ তুমি ছিল এই পরিমাণ ফেরে সামরা হারা হবে হারা হওয়ার পরে বলবে লিতু ধুজাদে বলছিলাম বদলা হয় শুনি তোমার বলে আল্লাহ আমি পাইছি তোমরা কোন উত্তরাবা তোমাদের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই মাটি হয়ে যাও এবার আসো সারের মালিক তুমি কেন বুঝনেওয়ালা মানুষ হইয়া কবু এই প্রাণী দিয়া লড়াই লাগাইলা বলে হ্যাঁ 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 না ওই লাল গর মাঝরে কন্টিনিউ ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত এই পৃথিবী ভাঙ্গার কারণ হলো কিয়ামত কেন হবে যাতে প্রত্যেকের বদলা দেওয়া যায় এই কারণে কিয়ামত হবে জোরে কোন কি হবে আর একটু জোরে বলেন কিয়ামত হবে এখন আসুন সময় কম এই জন্য আলোচনা অনেক বেশি সেই কিয়ামত কোন দিন হবে এটা যদিও বলে নাই আমাকে দেওয়া হয়েছে আলামতে কিয়ামত কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলেন যদিও নির্দিষ্ট করে তারিখ বলা যায় না আল্লাহ বলছেন হে রসুল তারা যে বলে কিয়ামত কেলে গিয়ে হঠাৎ করে আইয় না আমরা অপেক্ষায় আছি আপনি যখন কিয়ামত কইব এটা হয় না হ্যানে তো আপনি তাদেরকে জানাইয়া দেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা কদ জাআ আশরাতুহা কিয়ামত যদিও তার তারিখ নির্দিষ্ট করে বলি নাই কিয়ামতের বেলায় সতর্ক হওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কতগুলো শর্ত এই শর্তের বহু বচন হলো আশরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে শর্ত এবং আশরাতের অর্থ হলো আলামত কিয়ামতের নিদর্শন কিয়ামত কোন দিন হবে এটার সতর্কবাণী আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছে তাদেরকে জানাই দিন কিয়ামত যদিও এখন আসে নাই কোন দিন হবে তাদেরকে জানাই দেন কিয়ামতের আলামত নিদর্শন হারাই দিছি দেখে ঠিক হয়েছি তুই কি আলামত রে মক্কার কামিনারা কিয়ামতের আলামত একটাই হলো আল্লাহ রসুল বলেন আমি নিজেও কিয়ামতের আলামত কিভাবে
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন শেষ নবী, আর কোন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর কোন নবী আসবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী শেষ নবী কিনা? আরো জোরে কন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে আসার পরে বলতে পারতেন না এখনো কিয়ামত হবে না, যেহেতু ঈসা আলাইহিস সালাম রয়ে গেছে, বিশ্ব নবী রয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না পাঠাইয়া কিয়ামত দিবেন না। কিন্তু আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতের আরে জেনে রাখো, আমি নবী শেষ নবী, আমার যুগেই, আমার উম্মতের যুগেই কিয়ামত কায়েম হবে। তোমরা হলে শেষ উম্মত, জোরে বলেন ঠিক কিনা? আমাদের ঘরে আর কোন উম্মত, আর জোরে কোন আসবে নাকি? আর কোন নবীর উম্মত আমার কেন, আর কোন নবী হবে? এটা তো সন্দেহ করলো, ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রসুল এই জন্য বলেছেন হাদিস শরীফের মধ্যে, আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর কিয়ামত এমন কাছাকাছি। শুধু তার কোরআন শরীফে চন্দ্রকে দ্বিখণ্ডিত করাকেও ইকতারাবাতি সা বলা হয়েছে, কিয়ামত গণে এসেছে, যেহেতু সান দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা আসমানি অন্য কিতাবও লেখা আছে, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে, হয়ে গেছে প্রকাশিত। এই জন্য আসুন, এই জন্য কাফেরদেরকে বলা হয়, তোমরা দেখো কিয়ামত কোন দিন হইতেছে। কিয়ামতের আলামত তো বাড়াই বেশি, মানে শেষ নবী চলে গেছে, আর নবী যাবে না, অর্থাৎ তোমরা শেষ প্রান্তে এসে গেছো, আর বেশি দিন বাকি আর তোদের ওখানে বেশি দিন বাকি নাই। তাহলে এটা যে বলতেছ যে কিয়ামত কোন দিন হইব, না খেলে গিয়া ওই তো যে তার নিদর্শন বাড়াই দিছি, ঠিক হয়ে যাবো, শেষ নবী এসে গেছে, আর নবী নাই, পৃথিবীও শেষ প্রান্ত এসে গেছে, বেশি দিন থাকবে। এই আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছুকে বলা হয় ছোট আলামত, ছোট নিদর্শন, আর কিছু হইল বড় নিদর্শন। ছোট ছোট নিদর্শন যখন হবে তখন তোমরা সতর্ক হইতে হবে যে পৃথিবী ধ্বংসের সময় গণাইয়া, আর তোদের কান্না গণাইয়া, যদি এরপরও সতর্ক না হও পৃথিবী ধ্বংস হওয়ার আগেই তোমাদের উপরে কিছু গজব নেমে আসবে। কথাটা বুঝছেন? ঠিকই আসবে, এগুলো বলবো পরে। আর কিছু আছে বড় আলামত, বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখন বুঝবে আর টাইম নাই, টাইম ধ্বংস হয়ে যাবে, এখন আর টাইম নাই। এই শুধু আলামত সম্পর্কে আল্লাহ রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার থেকে বর্ণিত, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, এক নম্বর হইল জনগণের যে সম্পদ টাকা পয়সা নিয়ে এখানো জমাই নেন, বাংলাদেশের জনগণের কাছে ট্যাক্স ম্যাচ নিয়ে এগুলা নিয়ে এখানো জমাই নেন সরকারি ফান্ডে, ওই টাকারে যখন দায়িত্বশীলরা মনে করবো যে আমরা নিজস্ব সম্পদ যত লুইটা হাইটা খাইতাম পারি ততই লাভ, এরকম যখন শুরু হয়েছি বুঝি তখন বুঝবো কিয়ামত গণে এসে যাইছিনি না, আরো বাকি আছে। আমাদের খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্র চালান তো হিসাব করতেছেন জনগণে, এই মুহূর্তে ঢুকছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ঢুকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম সালাম আলী, কথা বলার আগে বলো জনগণের কাজ লই আইছো না তোমার নিজস্ব কাজে? আজকে আমি আমার নিজস্ব কাজে আইছি, জনগণের কোন কাজ লই আসিনি, এমনি লেমের আগুন নিবাইয়া হয় কি কইবা কইল? সুবহান আল্লাহ, জোরে বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমাকে বললেই হতো যে আমার টাইম নাই, আমাকে কিভাবে অপমান করলেন কেন, বাতিনি ফেলিলেন, বাতিনি ফেলেন কেন? আপনার ঘরে ঢুকলে, রুমে ঢুকলে যদি ঢুকার অনুমতি দেয় আইটাম বাড়ি নেবে, লাইভ করা ঘরে বসে বলে বাতি নেবে, এটার অর্থ হইল যে আমার টাইম নেই, আমি যাইনি, অহন আমি বেড়ো যাইতাম। আমি মোমিনিন, আপনি আমাকে বললেই হতো যে আমার সময় নাই তুমি চলে যাও, এটা না করে আপনি লাইটটা নিবে লেলেন, বাতিটা নিবে লেলেন, আমার অপমান করলেন আপনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী না, এটা অপমান নয়, এটাই হলো জবাব দিহিতার ভয়।
রে আলী এই যে লেম দেখো এবং তার তেল দেখো এটা আমার নয় দেশের জনগণের, এগুলা তারা দিয়েছে তাদের সম্পদ হিসাব করার জন্য, তাদের কাজে ব্যবহার করার জন্য। রে আলী যদি জনগণের এইভাবে তেল জানাইয়া তোর আর আমার ব্যক্তিগত কাজ সমাধা করি, কামতের মাঠে আসামির কাজ করা দ্বারাই আমি উপর জবাব দিতে হবে। আর আমরা দেশের জনগণের তেল জ্বালাইয়া শ্বশুর বাড়ি যাই, তুই গজব আইতো না কেন মাঝুর এখন ঠিক কেন। আরেকদিন একটি প্রচন্ড মরহমের রৌদ্র দিয়া খলিফাতুল মুসলিমিন উমর ফখর রৌদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, আর মরুভূমির দিয়ে আটন খালিফায়ে এটা না আঁকলে আপনি কোথা আগুনের আংরার উপর দিয়ে দেওয়া। উসমান গনির দিয়ে আল্লাহ বাড়ির বরাবর যখন গেছেন তখন তিনি দেখতে বলেন, আমিরুল মুমিনী আপনি প্রচন্ড রৌদ্রে খালিফায়ে আঁকতেছেন কিসের জন্য? সরকারি একটা জনগণের দায়িত্ব যে উট আমার দায়িত্বে, এই সরকারি উটটা হারাই গেছে কি এটার তালাশে বাজি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, সরকারি উটের জন্য আপনি নিজে বের হয়েছেন, একজনের ডাক দিয়ে কইলেন না কোন কর্মকর্তা কর্মচারী রে চাকর মাহর গুলাম রে ডাক দিয়ে এই উটটা তালাশ করে আন। উসমান কামতের কঠিন ময়দানে কোন গোলামকে কোন কর্মচারীকে সরকারি উঠের জন্য জিজ্ঞাসা করা হবে না, খাত্তাবের হুয়া ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং আমারই তালাশ করার জন্য বের হন নাই, কয়েকটা যাক তো আমার ঘরে একটু বিশ্রাম নেন, রোদ্রের পাওয়ারটা কমুক আর একটু বিকেলে বের হবে। উনি ডাক দিয়ে বলেন, উসমান তুমি কি কোরআন শরীফ ভুলে গেছ? আর তো ধরে কর্ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ উল্লেখ করেছেন, হে রাসূল মুনাফিকদেরকে জানায়া দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তারা গরমের কারণে যুদ্ধের ময়দানে যায় না, গরম লাগে। হে রাসূল তাদেরকে জানায়া দিন, এই দুনিয়ার ময়দানের গরমের চাইতে হাসর মাটির গরম আরো কোটি কোটি গুণ বেশি হবে, জাহান্নামের আগুনের গরম আরো কোটি গুণ বেশি হবে। অগণবীজি তাদেরকে জানায়া দিন, এ উসমান তুমি কি সেই আয়াত বলে গিয়েছো আমার দায়িত্বের অবহেলার কারণে ত্রুটির কারণে সরকারি একটা উট যদি হারায় যায়, আর আজকে যদি বলি গরম লাগে পায়ের মধ্যে টুয়াশা উঠে যায় এই কারণে তোমার ঘরে বিশ্রাম নেই, আর আমার গাফলতির কারণে উটটা যদি সন্ধান না পাওয়া যায় জাহান্নামের পাড়ে দাঁড়াইয়া কিয়ামতের মাঠে আমি কেমনে জবাব দিব। চিন্তা করছেন আর ওখানের যুগ কি এগুলো কিয়ামতের আলামত জোরে কোন ঠিক কেনা গেল একটা, সবগুলো কইতে গেলে কয়েকদিন লাগবে, গেল একটা গেল সংক্ষেপ করে বলি। দুই নম্বর হইল ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহ রাসূল বলে যখন দেখবা আমানতের খেয়ানত বিশ্বাসঘাতকতা হবে, টাকা রাখছে তার কাছে হ্যাঁ সব টাকা মাইরা খাইলা, এমন ঘটনা আসেনি আর তো ধরে কন। এই আমানতের আবার ব্যাখ্যা অনেক, একটা আমানতের ব্যাখ্যা হইল যে আপনার কাছে কোনো জিনিস রাখা ইদারও আমানত, আর একটা হলো আপনার কাছে কোন কথা রাখছে রেখে বলছে ভাই কেউর কাছে কইেন না ইদ। বা আল্লামা আশরাফ থানভী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন, কোন লোক যদি আপনার সাথে কথা বলবার সময় ইদিক সিদিক তাকায় দেখে আর কোন মানুষ আসেনি আপনি কেউ শুনি না, ইদিক ইদিক তাকায় এরপরে আপনার কাছে কথাটা বলে, তাহলে বুঝতে হবে এই কথাটাও আমানত। কিন্তু আমাদের দেখা যায় মসজিদও কইছে ভাই কেউ কাছে কইয়েন না, গড় জামানের আগে দেখা যায় এই এলাকার সবই জানি লিখে ঠিক নেই। তিন নম্বরটা হলো কারো কাছে কোন দায়িত্ব দেওয়ার সেই দায়িত্বটাও আমানত, কথা বুঝছেন? মসজিদের ইমাম সাহেব তার ইমামতি তারফে তার আমানত, মুয়াজ্জিন তার মুয়াজ্জিনীরা তারফে আমানত, কমিটির লোকে দেখুক আর না দেখুক আমার দায়িত্ব যদি আমি ত্রুটি করি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি দায়িত্বে খেয়ানত করছি জোরে কোন ঠিক কিনা। মসজিদের চেয়ারম্যান সাহেব যদি হয় তাহলে এই মসজিদের চেয়ারম্যানই তার কাছে আমানত রাখা হয়েছে, কাউকে যদি কোন সরকারি দায়িত্ব দেওয়া হয় তো ওই দায়িত্বটা তার কাছে আমানত দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত যদি করে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না এটাও বিশ্বাসঘাতকতা জোরে কোন ঠিক কিনা। যাক এখানে আলোচনা করতে গেলে একদিন লাগবে রাখলাম। দুই তিন নম্বর হলো ওয়াজ জাকাতু মাগরামা,
জাকাতকে জরিমানার মতো মনে করবো, ইবাদত মনে করতো না। মানে সে আমি পয়সাওয়ালা বন্ধ করব, কিছু সারি সুরি না দিলে কেমনে হয়, আন্দাজ করে 500 সারি উনি দিলাম, মাঝরে কোন ঠিক না। জরিমানার টাকা যেমন আদায় করতে কষ্ট হয়, জরিমানা যদি আমাদের দেশে সর্দারা বইয়া করলো 5000টা জরিমানা, তোমার জরিমানা দিতে হবে, তখন দেখা যায় এই টাকা নিয়ে খালি গুণাগাড়ি করে টাইক দেয় না, তারিখ দেয়া দেয় না, আসেন এরকম। ঠিক তেমনি হবে জাকাতটাকে এবাদত মনে করে দিবে না, এটা নিয়ে এরকম কষ্টের সাথে যদিও দেয় জরিমানার মতো মনে করবে জাকাতকে। এই অবস্থা এখন আমাদের হয়েছে, সঠিক ভাবে যদি জাকাত দেয় আমাদের দেশের ধনীরা, তাহলে আমাদের দেশের গরিবরা এত অভাবে থাকার কথা না, যদি সব ধনীরা ঠিক ভাবে জাকাত, আপনি ধরে কর না, যাও ধনীরা জাকাত দেয় সারি দেয় ভাষ্য সারি দিব, আর পত্র পত্রিকায় অ্যাডভার্টাইজ দেয় এলান করে অমুক সবির আলী সাহেব জাকাত দিব, জাকাত দেয় না এটা বেড়াগিরি যাই করে কি বলে। এরপরে দেখা গেল 5000 লোক গিয়া দিয়েছে, তখন 500 সারি 5000 লোককে কেমনে দিবে, ওই গড়ের দোতলার ছাদ উঠেছি এখান থেকে গিয়া সারি উড়াই মারি দিছে, দেখি জাকাত দিল না আল্লাহর গজব ডাল্লা দিল, জাকাত তো দিছে না আরো গজব ডালছে উপর থেকে। এখনই 500 সারি নিচে গিয়া 5000 লোকে ধাক্কা ধাক্কি হইয়া দেখা গেছে 10 জন নিহত আর 200 জনের ঠ্যাং নাই হাত নাই বাহু নাই, ঠিক না। এই জন্য বলেন জাকাত দিবে না, কথা বুঝছেন। গেল কটা, 3 নম্বর, 4 নম্বর হলো দিন শিখবে দুনিয়া নিয়ে কামাই করবে, দিনটাকে দিনকে ইসলামকে সে ব্যবহার করবে, হাতিয়ার বানাইব দুনিয়া কামাইবে। এই অবস্থা বাকি রয়েছে না এই বিষয়ে করা গেল, এখানে আলোচনা করলে একদিন লাগবো রাখলাম করা গেল। এরপরে পুরুষ গুলো নারীর অধীনে চলে যায়, এটাও মনে বাকি রয়েছে না হইছে। ওয়াতার রজুলু, আল্লাহ রসুল বলেন, রসুলের কথা আমার না, রসুল বলেন ওয়াতার রজুলু ইমরাতাহু, পুরুষ গুলো তার বর অধীনে চলে যাবে। অথচ নিয়ম ছিল পুরুষ গুলো থাকবে নেতৃত্বে, অধীনে থাকবে তার স্ত্রী, আর উল্টো হয়ে যাবে পুরুষ গুলো নারীর অধীনে চলে যাবে। এটা দেশে বিদেশে গড়ে বাইরে আজকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পুরুষ গুলো আর তো ধরে পান না কারো দিন। এক বাদশাহ বলে বোর কথা শুনিয়া, কোন কোন সময় শুনলে লাভ আছে আর কোন সময় ক্ষতিও আছে, যেরকম আসেনি না না। একবারে মাছ লুই আইছে বড় এক মাছ বাসার দরকার, আইনে কইল মাছটা আপনি কিনে রেখে দেন আপনার লাগে আনছি, বহুত বড় মাছ তো রাজা বাসার কাছে তো নিয়ে গেছে, কিছু পাইবার লেগেও মাছের দাম হিসাবে দিছে না দিছে, তারা 4000 দিরহাম দিছে, নাও তোমার দিলাম। বাসার বউ চিন্তা করে দেখলো যে এরকম ব্যাকল এমন আকল নেই বেটা, একটা মাছের লেগে 4000 দিরহাম দিলেছে কল যা জল আছে, তুমি একটা মাছের জন্য এটার দাম না হয় 500 হইব না 1000 হইব, 4000 দিয়ে দেখো যত তুমি ঠকছো, তো তার কাছ থেকে মাছটা যে কোনো বাহানা দিয়ে রেখে দেবো, হয় আমি যা টাকা দিলেছি ওন কেমনে ফিরে রাখবো, বলে আমি কে দেই ফিরে, বলে গিয়া কইবা যে আমি তোমার মাছটা বেডা না বেডি, হ্যাঁ যদি কই বেডা তুমি কবে আমার তো বেডি মাছের দরকার, আর যদি কয়টা বেডি মাছ তো তুই তুমি কই বেডা মাছের দরকার, তো তখন ওইতো না তখন দিলে টাকা ফেরত দিলে তুই, তখন গিয়া হয় বেটা মাছ দিলে তোর মাছ বেড়া না বেরিয়ে হয় যাবো না আমার এটা বেড়া না বেরিয়ে না খুব সা এমনই করলে হারলাম না রে তোর সাথে, আমি আমার বই কে দিছি তোর মাছ একটা দিতা, তুই যে মন জাব দিলে এখন তো আমি আরো উল্টা আরো 4000 টাকা দিয়া হয় তোর পুরস্কার দিলাম না, এমনই করলে হারলাম না রে তোর সাথে, আমি আমার বই কে দিছি তোর মাছ একটা দিতা, তুই যে মন জাব দিলে এখন তো আমি আরো উল্টা আরো 4000 টাকা দিয়া হয় তোর পুরস্কার দিলাম না, এখন বেটার বোর বাসার বোর জ্বালা ধ্বংস না কমছে না বাড়ছে, তো এইভাবে যখন আবার গিয়া হয়েছে যে অহন গিয়ে আবার ছাড়ি ফিরত লোক বলে অহন কিতা কইয়া ফিরত পেতাম,
লোহার দেড়হাম লইয়া যায় সময় একটা দেড়হাম নিচে পড়ে গেছি, নিচে পড়ে যায় সময় হে এটা আবার উঠাইছে। হে কত বড় কৃপণ মানুষ, যেখানে একটা মাছ দিয়া 8,000 দেড়হাম হয়ে নিল, একটা না উপরে গেছিল গেছে তুই যে তুইয়া, হে এটা আবার উঠাইয়া বহুত কষ্ট করে নিছে। সুতরাং ইমন বখিলের কাছ থেকে গিয়া রেখা লাভন দরকার। আবার গেছে গিয়া কে তোরে 8,000 দেড়হাম দিলাম, এক দেড়হাম না উপরে গেছিল এটা গরিবে ফেলে তো ইটা আবার ঠুকাই নিলে। ধর্ম তুমি বখিল কি ফোন মানুষ, আমি নকা যাবো না, আমি তো আসলে পয়সাতে পড়ে গেছি এর লেগে উঠেছি। বলে কেন লেগে? বলে পয়সাটার মধ্যে বাসার ছবি আছে, চিন্তা করে দেখলাম মানুষ এটা উড়ে লইব। ওই বাসার সম্মানার্থে আমি এটা উড়াই নিছি। তখন হলো নিয়ে আরো 4,000 করে দেয় দিয়ে এরপরে ঘোষণাকারীরা দেখে আনলো একজন ডুল ডুডাই করে দেও, বোর কথায় যদি কেউ চলে জায়গা জায়গায় মেরে খাইব। এখন দেখা যায় আমরা অবস্থা হয়েছে এইরকম। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামত, ওয়া আতার রাজুলু ইমরাত, মানুষ পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। আমাদের রাষ্ট্রীয় বাবু গিয়া দেখেন আজকে বড় বড় নেতারা ঠিক কিনা, তো এই জন্যে এরা কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলে। তো কয়টা গেল মনে আছে নি? 5টা। 6 নম্বর, ওয়াকা উম্মাহু, সন্তানগুলো মার অবাধ্য হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? অথচ মার সম্মান বর সেইতে মার সম্মান বেশি না কম? বর কথার গুরুত্ব দেয়, মার কথা বোলা বেটি ভেড় ভেড়ি করিও না। জোরে কোন ঠিক কিনা? মার অনুগত, মার কথায় আল্লাহ আকবার। মা যদি সন্তান যদি নামাজে থাকে নহর নামাজে, আর মা জানে না ডাক দেয় তার সন্তানকে, নামাজ ভাঙ্গা জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। মা বাবার কথায় সন্তান স্ত্রী বাদ দিতে পারে, কিন্তু এখনের যুগ হইল বোর কথায় বোরা মা বাপ বাদ দিলে কি বলেন? আরো যে এখন ঠিক নেই, এখন এই যে শুরু হয়ে গেল এটা কিয়ামতের আলামত। মার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল, বাবার গুরুত্ব বেশি ছিল। এরপরে বলেন, আরো বলেন রসুল, ওয়াদনা সাদিকহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আলামত হইল যে সন্তানগুলো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবো, হাজার হাজার টাকা উড়াইবো, কিন্তু বাবার খবর লইব। এই অবস্থা আইসি নিমনার বাকি আছে। আর আগেকার সন্তানরা তার রাতে তিন ভাগে ভাগ করতো, দিন রে তিন ভাগে ভাগ করতো, যা ইনকাম করে তার তিন ভাগের এক ভাগ করে মা বাবার তলে খরচ করত। এখন এই জন্যে আল্লাহ রসুল বলেন ওয়া আদনা সাদিকহু ওয়া আকসা আবাহ, মার অবাধ্য হবে সন্তানগুলো, আর বাবার কাছ থেকে দূরে যাবে, বন্ধু বান্ধবের ফ্রেন্ডশিপ বাড়বে, বন্ধুত্ব বাড়বে। এখনো দেখেন না ফ্রেন্ডশিপ বাড়ছে না কমছে? আপনারা খালি আপনারা দেশ না মনে করি না, খালি ইংল্যান্ড বাংলাদেশও শুরু হয়ে গেছি যখন ঠিক নেই। বন্ধু বান্ধব নিয়ে ঢাকা রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে আড্ডা মারে হাজার হাজার টাকা খরচ করলে বাবার কিছু পয়সা দিলে তোমার যেমন জিব্বা তো রস হয়েছে না, এটা আমার বেতন যারা হয় এটা কেমনে দিতাম? বাবা চাইলে তার টাকার কলজার ধরে কি বলেন? এরপরে সিরিয়াল নম্বর সেরা দেই। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, যখন দেখবা মানুষ একজনরে ইজ্জত করব এর সম্মানের কারণে গুণের কারণে, এরকম নয়, বরং হ্যানি আমার সোর মানে মারিলা হ্যার মায়ের টিকা বাদবার লেগে ইজ্জত দিব, অর্থাৎ সন্ত্রাসীর ইজ্জত বাড়বে, ভালো মানুষের দাম কমে যাবে। ঠিক নেই? মানে বাংলাদেশে দেখছি যে নাদুস নুদুস মার্কা কালা চশমা লাগাই লম্বা চুল লই গাড়ি তুটলে হের লেগে সিট খালি, বারো কম দিল মাথে না, আরো বলে ভালো আছে হের সম্মান দিল খেলে গিয়া, হের জ্ঞানে গুনে না, হের সম্মান না দিলে ভি দিলেই জোরে কোন ঠিক কিনা? আর বালা সম্মানী মানুষের ইজ্জত থাকবে না,
আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াশরিবাতিল খুমুর, বেশি বেশি মদ পান করার প্রচলন চালু হবে। অথচ মদ হল সকল গুনার মা, সকল গুনা। আল্লাহ রাসূল বলেন উম্মুল খাবাইস, সকল গুনার মা হইল মদ। আর মদ এমন এক জিনিস, এটা একটু বিচরে গেলে এটা আরো টানে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূলের এই হাদিস উম্মুল খাবাইস সকল গুনার মা, যে মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, মদের নাকি নিয়ম হইল এক গ্লাস পানি দিলে তৃপ্তি হয় না, দিলে আরো মার বোর মধ্যে কোন পার্থক্য বুঝে না, কি বলেন ঠিক না? মদ হালাল না হারাম খাওয়ান? আজকে মুসলমানের মধ্যে ওই মদ পান করা মুসলমান ঢুকছেনি, সাধারণ না নেতার বাসা পর্যন্ত মত পাওয়া যায়। আর জোর এখন ঠিক কিনা, আমরা ছবি দিলে ছবি দিলি না, এই যে দেখা যায় আজকে মত। আল্লাহ রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত, সতর্ক হয়ে যাও, তোমাদের মধ্যে যখন ওইগুলা ডুববে তখন তোমার পতন আসবে, ধ্বংস হবে। জোরে বলুন ঠিক না, ঠিক না? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগণ্ডগোল বেশি হবে, যত দরবার আছে সব মসজিদ ও সিনেমা হলে কোনো মান নাই। আমি ঠিক কইলাম না, মসজিদে গিয়া দেখবেন মায়ের দরবার ফেতনা, কিন্তু সিনেমার মধ্যে নাই। এর কারণ শয়তান তো সিনেমা যায় না, মসজিদে আয় বুঝতে। সিনেমার যারা আছে শয়তান হয়, এরা আর বাধা দিলাম না, এরা আমার কামই করতেছে, যাতে মসজিদের নামাজ বন্ধ করা যায়, গন্ডগোল লাগানো যায়। আল্লাহ রাসূল বলেন মসজিদের মধ্যে হট্টগন্ডগোল বেশি হবে আখিরে জামানায়। অথচ মসজিদে গেলে পরে মসজিদের আদব এমন ভাবে ভয়ে তত্তর করে সাহাবীরা কাঁপতেন, এবং আল্লাহ রাসূল পর্যন্ত মসজিদে গেলে আল্লাহর ভয়ে কাঁপতেন। এটা সাধারণ বাংলা নয়, এটা টঙ্গী ঘর নয়, এটা দুনিয়ার কোর্ট কাছারি নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। ঘরে এসে যখন কোন মানুষ মাতে, ফেরেশতারা তখন কয় উসকুত ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো, মাইতো না, এটা মসজিদ আল্লাহর ঘর। এরপরে যখন মাত বন্ধ করে না, কয় উসকুত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা মাতিস না। এরপরে যখন মাত বন্ধ করে না, তখন কয় উসকুত ইয়া আদুবুল্লাহ, হে আল্লাহর দুশমন ফাখরুজ মিনাল মসজিদ, বেরো মসজিদ থেকে, তুই আল্লাহর দুশমন, তুই আল্লাহর ঘরে বসিয়া আল্লাহর দরবারে বসে খালি মাতর। আর আমরা তো মাত ইমুন মাত, বালা মাত না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আর দেখবেন সুবির আলী জবির আলী কবির আলীর বদনাম স্যার আর কোনটা মানে ঠিক নেই। মসজিদে বইয়ে বইয়া মাতবো, মসজিদে বইয়ে করবো সুবির আলী সাহ, এমনি দিয়ে দেখা যায় কত বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা দরবার বেটার হুয়াহুরির কোন খবর আছে নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর এক বেটার হুয়াহুরির খবর লয় নিজের খবর নাই, ধরেখন ঠিক না? আল্লাহ রাসূল বলেন আরো হইল ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ, আল্লাহ রাসূল বলেন যখন দেখবে রং বেরঙ্গের গায়িকা গায়ক বের হবে, বাদ্যযন্ত্র বের হবে রং বেরঙ্গের, উন্নত মানের ঘরে ঘরে প্রতিটি মানুষের ঘরে ঘরে যখন গান বাজনা নর্তকী নায়িকা এগুলা পৌঁছে যাবে, মনে করো না আমার উম্মতরা তোমাদের ধ্বংস গণায় এসেছে। আজকে দেখা যায় আমাদের প্রতিটি ঘরে ঘরে কত জাতের গান বাজনার যন্ত্র, ঠিক না? এক টেলিভিশনের মধ্যে যে কত জাতের আইটেম, রিমোট কন্ট্রোল দিয়ে ঘুরাইয়া কত চ্যানেল যে বদলাই দেয়, কি বলে 24 ঘন্টা টেলিভিশন দেয়, আমরা এরা বোঝা যায় ঘুম নাই, 24 ঘন্টার ভিতরে বন্ধ নাই, চালু আছে নাকি না? নাই। আজকে গান বাজনায় মুসলমান এমন লিপ্ত হয়েছে যে কোরআন শরীফের তেলাওয়াত নাই, গানের খুব গুরুত্ব আছে। যদি জিজ্ঞাসা করেন বলে একটা সুরা কইন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয় না,
আর যদি পায়ও আলহামদুলিল্লাহ কইতো পারে, দেখবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর হরিস না। আর গান বাজনা সঙ্গীত কত জাতের ভঙ্গি দিয়া বতের অভিনয় হইয়া যায় গান শিখছে, হিসাব নাই। একটা গান কো কুন্ডা কইতাম কুন্ডা, তাহলে বোঝা যায় হে জানে অনেকটা ঠিক নেই। আল্লাহর কোরআন তেলাওয়াত যদি করত ওই গরের প্রতি রহমত নাজিল হত। যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। পুরুষের মধ্যে এমন ছিল, নারীদের মধ্যে এমন ছিল, মহিলাদের মধ্যে এমন মহিলা ছিল, 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না, 24 ঘন্টা সে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতো। জিজ্ঞাসা করতো আপনি কোরআনের আয়াত দিয়া জবাব দেন, এটা তো ইনডাইরেক্ট, বুঝতে বড় কষ্ট হয়, ডাইরেক্ট জবাব না, আপনি আর ভাষায় কথা বলেন, এই কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, আমাদের বুঝতে কষ্ট হয়। মহিলা তখন বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেন আমি আল্লাহ কোরআন ছাড়া কথা বলবো? কারণ আল্লাহ কোরআনে বলছেন ও পৃথিবীর পুরুষ আর নারীরা তোমাদের জবান দিয়া যা কিছু বের করো সবগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি, সবগুলো রেকর্ড করি। এখন শুনে রাখো ওই কথাগুলো যদি তুমি বলো রেকর্ড হবে, কামতের কঠিন ময়দানে তোমার রেকর্ডটা যখন ছেড়ে দেওয়া হবে ওই দিন দেখবে একটা কথাও বাদ পড়ে নাই। তাই আমি কোরআন ছাড়া কেন কথা বলবো? আমি চাই কামতের মাঠে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হইয়া যায়। গান যেমন না থাকে আজে বাজে কথা যেমন না থাকে, কিন্তু আজকে আমরা গানের ভক্ত হয়েছি কোরআন ছেড়ে দিছি, ধরে বলেন ঠিক কিনা? সময় কম, আলোচনা অনেক বেশি। আল্লাহ রসুল বলেন, শুধু তা না আরো লক্ষ্য করে দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসছে যেগুলো কিয়ামতের আলামত, নিচু শ্রেণী যারা পাপিষ্ঠ হবে, যারা ফাসেক হবে, নামাজ পড়বে না, বিধান মানবে না, মদ পান করবে, চরিত্র বলতে কিছু নাই, তারা হবে সমাজের নেতা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাগুলো বলেছিলেন সবগুলো তো অক্ষরে অক্ষরে পালন হয়। নেতারা যদি ভালো না হয় তাহলে এটার প্রভাব জনগণের উপরেও পড়ে। পাপিষ্ট কিছুমের লোকগুলো যখন নেতৃত্ব দিবে আরো বলেন শুধু তা না নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচে নেমে যাবে, আর জ্ঞানের চর্চা কমে যাবে, অজ্ঞানতা মূর্খতা বেড়ে যাবে, জিনার বাজার গরম হয়ে যাবে। বলুন ঠিক কিনা? আজকে সারা বিশ্বে, শুধু ইংল্যান্ডের লক্ষ্য করে না, সারা বিশ্বের দিকে গিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের দিকে দেখেন, মুরুব্বীরা যারা ছিলেন আপনাদের আমলে যে সময় যেটুকু পর্দা আছে এখন গিয়ে দেখেন এরকম নাই। মাজোর এখন ঠিক কিনা? আগের মুরব্বী মহিলারা এখনো রাস্তাতে বের হইলে পুরুষ দেখলে একবারে সড়কের নিচে খালও হয়ে যেত গাছা, আর ওখানের মেয়ে লোক হইলে যদি পুরুষ আসে ফাললে ঠেলা হলাই দিব আপনার খাল হতো, হ্যাঁ বচ্চা তোমার অবস্থা এরকম হয়ে গেছে। চীনার মতো যখন ওই গুনার কামাল্লা রসুল বলেন যখন ব্যাপক হয়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি এক একজন পুরুষের অধীনে কেয়ামতের ধ্বংস হইবার আগ পর্যন্ত 50 জন মহিলা থাকবো একবার বুঝছেন। এখন আসুন লক্ষ্য করে দেখুন আল্লাহ রসুল বলেন ওইগুলো যখন হবে নিচের শ্রেণী গুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচের শ্রেণী বুঝছেন নি, রেজিল প্রকৃতির মানুষ যে খারাপ এই জাতীয় লোকগুলো উঠে আর বানা মানুষ গুলো আইব ঠিক না? আইছে না যখন এখন দেখা গেল এরপরে জ্ঞানের চর্চা কমবে আর মূর্খতা বেড়ে যাবে, জ্ঞান সঠিক জ্ঞান যাকে বলে সেটা থাকবে না। শুধু তা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে যখন দেখবে উম্মতের মধ্যে পরবর্তী লোকদেরকে যারা আগে চলে গিয়েছে তাদেরকে পরবর্তী লোকেরা মন্দ হইব, অমুক বালা আছিল না, তুমুক বালা আছিল না, যারা গেছি কি হেরার মন্দ হয় বালা কোন ঠিক কিনা? আরো জোরে কোন? এই যখন হারা যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হলো কেয়ামতের ছোট ছোট নির্দেশন গুলো নিদর্শন গুলো বলা হয়েছে, এইগুলো যখন এসে যাবে সতর্ক হয়ে যাবে আমার উম্মতেরা। এরপরও যদি সতর্ক না হও, কোন দেশের উপরে যদি হামলা করে বহিরাগত হামলা হয় তখন সতর্ক সংকেত দেওয়া হয়, সাইনেল বাজানো হয়,
এটা যাওয়ার সাথে সাথে উদ্দেশ্য হলো সতর্ক হয়ে যাও, যার করে লাইট আছে নিভাই লাও, যাদের ব্যাংকার আছে ব্যাংকারের ভিতরে ঢুকে যাও, আত্মগোপন করো, আর না হয় হামলার মধ্যে গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে এই সংবাদ গুলো দেওয়া হলো, এরপরও যদি তোমরা সতর্ক না হও, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ রাসূল বলেন তাহলে অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে অগ্নি হাওয়া চালিয়ে দেওয়া হবে, টর্নেডো আসবে, আগুনের হাওয়া তোমাদের উপরে চালায় দেওয়া হবে, পৃথিবীর কোন শক্তি তা ফিরাইতে পারবে না। যার বাস্তব আমেরিকাও যদি হামলা চালায় আমেরিকাও ফিরাইতে পারবে। ঘুমাই গেছেন নাকি আপনারা? আরো ধরে বলেন ঘুমাই গেছেন? ফিরাইতে ফিরাইতে পারে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু যুগে দেখলো যে একদিক থেকে গরম হাওয়া আসতেছে, লোকেরা দৌড়াচ্ছে, উনি বলেন কি হয়েছে, এদিক থেকে গরম হাওয়া আইতেছে, উনি তখন সামনের দিকে আহারে আবার পিছনের দিকে যা, এই গরম হাওয়া পিছনের দিকে যা, এইভাবে নিচে নিচে পাহাড়ের ভিতরে গাছার ভিতরে নিয়ে ঢুকাই দিয়েছে, কথাটা বুঝলেন? কিন্তু আমেরিকার উপরেও যে দেখছেন না টর্নেডো হামলা করছে, যে কয়েকটা দেশে, যে দেশের উপরে হামলা করলে তারা আরেক দেশে যদি তার ক্ষেপণাস্ত্র ছাড়ে, ইডারে ফিরেই বেলাবার মতো আবার অস্ত্র বানিয়ে রাখছে, রাস্তার মধ্যে গলা চেপে ধরে ধরেখন, ঠিক না? প্রতিহত করার মতো অস্ত্র আসেনি, আমার মা জন বুঝুন না কি, তারা ফিরাইবার মতো অস্ত্র ক্ষমতা তারা এত আসেনি, কিন্তু ওই যে টেলিভিশনে দেখাইতেছে যে আসতেছে অত মাইল বেগে, এর হলো জানি না, ইডে ফিরাইতে পারে না। আল্লাহ নিজে বলছেন ان عذاب ربك لواقع ما له من دافع, হে রাসূল আপনি জানাইয়া দিন আপনার রবের পক্ষ থেকে যখন কোন আযাব পতিত হবে, ওয়াকি হবে, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, আছে ক্ষমতা? আর তোরা বলেন আছে? আল্লাহর গজবের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ রাসূল বলেন যদি এরপর সতর্ক না হও তাহলে পৃথিবী ভাঙবে না, কিন্তু ভাঙ্গার আগে তোমাদের উপর গজব আসবে, আগুনের হাওয়া চালু করে দেওয়া হবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, ফিরেবার মতো কোনো ক্ষমতা তোমাদের থাকবে না, এক এক জায়গায় ভূমিকম্প হবে, আর দেখা যাবে 40,000-47,000 মানুষ নাই, ঠিক নেই? আর তোমরা মানবে, জমিনও তোমাদের কথা মানবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে নামাজ পড়তে ছিলেন, হঠাৎ করে জমিন লাড়া মারছে, উনি নামাজ শেষ করে জমিনের মধ্যে আঘাত দিয়ে বলেন রে জমিন, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই আছেন, তোমার পেটের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমাই আছেন, আর তোমার পিঠের উপরে আমি নামাজ পড়তে ছিলাম, তুমি যে না মানলে এতে তো আমার নামাজের অসুবিধা হইল, রাসূলের সাথে বিয়াদবি হইছে, বন্ধ চাবুক দিয়ে আঘাত করে বললেন থামো আর নাড়া দিও না, এই যে বন্ধ হইল মদিনার জন্য কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে আমরা কোন গজব থেকে ফিরে এবার মতো নাই, সামান নাই, কেন? আমরা পাপাচারি লিপ্ত হয়ে গেছে, ধরে কন্ঠে কিনে আরো ধরে বলেন, এইভাবে আল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু তা না, সুরাত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে, মাসখান মাসখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, শুনবে বেড়া বেড়িয়ে গেছি কি বেড়ি বেড়া হয়ে গেছি, শুধু তা না এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কালাম বলেন আর একটা ব্যাখ্যা হলো, একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া হবে, আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সুরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র পানির চেয়ে আরো খারাপ। এইভাবে আল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু তা না, সুরত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে, মাসখান মাসখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, শুনবে বেড়া বেড়িয়ে গেছি কি বেড়ি বেড়া হয়ে গেছি, শুধু তা না এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কালাম বলেন আর একটা ব্যাখ্যা হলো, একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া হবে, আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সুরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র পানির চেয়ে আরো খারাপ। আজকাল আমাদের চরিত্র হিংস্র পানির চেয়ে ভিতর আরো খারাপ, হিংস্র প্রাণীর চেয়ে ভিতর আমাদের আরো খারাপ, কুকুরের ভিতরে যে হিংসা এর থেকে বেশি হিংসা আমরা, কুকুর যেমন একটা তার জাতি ভাই খাইতে দেখতে পারে না, কুকুরের অভ্যাস দেখবেন না, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, যে গুণগুলো থাকলে মানুষের মধ্যে সে আল্লাহর অলি হবে,
আর দুই দেখ গুণ আছে খারাপ, কয়টা কি কি? এর মধ্যে একটা হলো বড় বেহায়া, পেশাব করতে কোন প্রাণীর ঠ্যাং উঠায় না, হ্যাঁ ভাওয়াল দিদি। আবার কোন প্রাণী জায়গার থেকে ফেসাব না করা পর্যন্ত নড়ে না, আর এক জায়গা করে না, এগুলো 100 টাকা, এগুলো 150 টাকা, এগুলো এইভাবে দেওয়া যায়, ধরে বলেন ঠিক না? দুই নম্বর হলো তার মধ্যে হিংসাটা খুব বেশি, তাও অন্য হিংসা না, অন্যের প্রতি হিংসা না, জাতি ভাইয়ের প্রতি হিংসা। একটা গরু যদি মারা যায় 10টা কুকুর খাইলে ওইটা শেষ করা সম্ভব না, কিন্তু দেখবেন যেটা সরস এটা আগে গিয়া আর একটা কুকুর আইলে এটা দৌড়াইব, তুই খাইতে খাইতে আমি খাইতাম, আরে হে খাইলে তোর অসুবিধা হইতো না, খাত না না, এটা দৌড়াই নিয়ে দিয়ে দিয়ে জাগাত আয়ে আর একটা আছে তো ওইটা দৌড়ায়, আর তুই ফাঁকে শিয়াল আর শুকুনে খাই না, দুশ্মনে খায় আর হের জাতে ভাই দৌড়ায়, শেষ পর্যন্ত হের কপাল গিয়া দেখা যায় যে বড় বড় আট দিশার আর কিছু নাই, শিয়াল আর শুকুনে খাইয়া সাপ করলিছে, শেষে দেখা যায় এক আট দি লইয়া দেখবেন ওই দৌড়া যায় তার আট দি, ধরে বলেন ঠিক কিনা? তার জাতি ভাইকে খাইতে দিল না, অথচ তার দুশ্মন হেও খাইল না, আর জনকে খাইতে না দিলে তো হেও খাইতে পারে না, জাতি ভাইকেও খাইতে দিল না আর দুশ্মনে খাইল তার কপাল আট দি, ঠিক আজকে মুসলিম জাতি এক মুসলমান আর এক মুসলমানে খাইতে দেখতে পারে না, অন্যরা খাইয়া বড় হোক তো তুই খাইছি না আমি খাইতাম, এই চরিত্র আমাদের মধ্যে আইছে। তুই জন্য বলে বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া হবে, ভিতরের চরিত্র তোমাদের পরিবর্তন হয়ে যাবে, সুরতে থাকবে মানুষ কিন্তু সিরত তোমাদের থাকবে হিংস্র প্রাণীর চেয়েছে আরো বেশি খারাপ, তোমাদের অন্তর থাকবে হিংসে হিংসে মারামারি, একজন আর জনের দিলে গাঁ উড়ে দেয়, তুমি বোঝা যায় গজবে ফেরেস্তা একটা একটা সালামে করতে চায়, এখন এই যখন হবে আল্লাহ আকবার এইভাবে চলতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আরো হইল যে তোমাদের প্রতি পাথর বর্ষিত হবে, পাথর কোন কোন জায়গায় আছে পাথরের মানে পাথরের ওই যে শিলা বৃষ্টি হয় এইগুলো বেশি হতে থাকবে যদি তোমরা সতর্ক না হও, এই হলো কিয়ামতের আলামত। আর বড় বড় আলামত গুলো কি, এটা ছোট আলামত, সতর্ক হয়ে যাও যদি আল্লাহ হয়তো তোমাদেরকে গজব থেকে বাঁচাবে, যে সমস্ত পাপাচারের কথা বলা হয়েছে এই সমস্ত পাপাচারে যদি তোমরা লিপ্ত না হও আল্লাহ তোমাদেরকে গজব থেকে বাঁচাবেন, আর তোমরা যদি এই সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে যাও তাহলে অবশ্যই তোমাদের প্রতি একটার পর একটা গজব নাযিল হবে। কিভাবে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন কুতি আসিল কুহু, যেভাবে তসবির দানাগুলো একত্রিত করার জন্য এখানে একটার পরে একটা সুতা দানা সুতার মধ্যে আটকানো আছে, সুতারা যদি ছিঁড়ে যায় দেখবেন একটার পর একটা দানা তক্তভাবে পড়তে থাকে, ঠিক তোমাদের উপরে একটার পরে একটা আল্লাহর গজব পড়তে থাকবে, সোজা হতে পারবে না, বিভিন্ন নামে খালি তরুণ না বিভিন্ন খালি ফাতর বৃষ্টি না বিভিন্ন নামে মুসলমানের প্রতিও আর একটার পরে একটা সুযোগ হইতে পারে না, একদিকে একটা সাল যা আর একটা নতুন আবিষ্কার হয় আবার আর একটা দিকে বাড়িলে আর একটা দেখবেন বাংলা ভাই ইংলিশ ভাই আরবি ভাই কত জাতের ভাই যে ভাই ঠিক কিনা না লিখতে তাই ইংলিশ আচ্ছা বাংলাদেশের মধ্যে বাংলা ভাইয়ের কোন অর্থ আছে? এই কথার দ্বারা তো বোঝা যায় বাংলাদেশে আমরা যারা আছি আমরা সব ইংলিশ ভাই নাই, সকল যদি ইংলিশ হইতো একজন মিলে দেন বাংলা ভাই, সকল বাংলার মধ্যে তাই বাংলা ভাই দেখি কথা দেয় বোঝা যায় মতলব খারাপ এরকম ঠিক না? তো এইভাবে দেখা যায় একটার একটা বিভিন্ন স্রোতে তোমাদের প্রতি গজব নেমে আসবে। তো যাই হোক বড় আলামত গুলো সবগুলো তো বলা সম্ভব না, এর মধ্যে একটা হলো দাজ্জাল বের হবে, তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে, এত ইমানের জন্য এত ভয়ানক, সমস্ত নবীরা এমনকি আমাদের নবী পর্যন্ত বলছেন আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাদের বাঁচাও, তার ফেতনা থেকে ইমান বাঁচানো বড় কঠিন হবে, হ্যাঁ এমন ক্ষমতাশালী তাম পৃথিবী সফর করবে কিন্তু মক্কা মদিনায় গিয়ে ঢুকতে পারবে না, শুধু মক্কা মদিনার গিয়ে দেখবে মক্কা এবং মদিনার দুনুরার বর্ডারে আল্লাহ অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রাখে, হে মানলে হে মানুষ কাইটা দূরে দিলে আমার খোদা মান দেখ আমি মানুষ দূরে দিলে কাইটা, আর আমরা দেশের মানুষ যে পাগল ল্যাংটা সাহা কুরাইল্লা সাহা পাগল গাঞ্জা কুর তাও যদি কোনটা দেখাইলে আর দাঁত জালে দেখাইলে কিছু চিন্তা করতো মানুষ খাঁচে জুড়ে দিলেই বহু আমি খুদা, কিন্তু প্রকৃত মুমিন বলবে আমি এখন বিশ্বাস হয়েছে
তুমি দাজ্জাল আমি তোমাকে মানতে পারি না, তাকে কাটবে আবার জোড়া দিবে, জোড়া দেওয়ার পর বলবে সত্য কাটলাম, বলে এখন পুরো বিশ্ব হয়েছে তুমি দাজ্জাল। এইভাবে দাজ্জাল বের হবে, আর সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। বর্তমানে তিনি দ্বিতীয় আকাশে আছেন, কোন জায়গায়? দ্বিতীয় আকাশে, সেখান থেকে দামেস্কের মসজিদে মিম্বরে আরামবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামও আসবেন এবং তিনি ওই মসজিদের ইমামতি করার জন্য মানে প্রস্তুতি নেবেন। এমন সময় দেখবেন ঈসা আলাইহিস সালাম আসছেন, উনি মিনারাতে নালামাই দিব ফেরেশতারা, আর ডাক দেখো আমার এখান থেকে নামাও, ওনাকে এখান থেকে নামাই আসবে, তখন বলবেন হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আপনি ইমামতি করেন, বলে না ইমামতি আপনি করবেন, আমি ইমামতি করবার লেগে আইসি না, আমি আরেক কাজে আইসি, ওনার নাকের মধ্যে এমন পাওয়ার দিব আল্লাহ যে তার নাকের শ্বাস এবং শোকের দেয়া যে কোনো ইহুদি খ্রিস্টান দিকে চাইলেই এটা হইয়া, এমনকি পাথরের এবং গাছের আড়ালে গিয়ে লুকাইলে পাথরের দেখে কব হয়ে আল্লাহ নবী একটা দুশ্মন আমার পিছিয়ে লুকাইছে এইধারে মারেন। আবার তামাম পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তামাম পৃথিবীতে মুসলমান ছাড়া একজন অমুসলিম থাকবে না। এরপরে দাব্বাতুল আরজ জাতীয় প্রাণী বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, প্রত্যেক দিন সূর্য উদয় হোক কোন দিক থেকে, পৃথিবীর কোন শক্তি আসেনি পশ্চিম দিক থেকে উদয় তো, কিন্তু 40 দিন আগে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, এরপরে আর তওবা ও কবুল হবে না। এখন যদি অনেক আরো রয়ে গেছে, আল্লাহ আমাদের তৌফিক দেন ইনশাল্লাহ, কালকে আগামীকাল স্টার্ট বোর্ড বিকারে দিলেন আপনার ইয়াতে খেদমা একাডেমির এখানে মাহফিল আছে আসর পর থেকে ইনশাল্লাহ, আপনাদের প্রত্যেকে দাওয়াত দেওয়া হলো, আর আলহামদুলিল্লাহ এই ব্রিটেনের মতো জায়গার মধ্যে আপনারা বিরাট বড় পুরস্কার পাওয়ানোর উপযুক্ত, এই কারণে যে বৈরী পরিবেশে আপনারা মসজিদের পরিবেশ সৃষ্টি করেছেন, সেখানে নামাজের ব্যবস্থা করছেন, এই নামাজের গুরুত্ব অনেক বেশি, এই যে নামাজের ব্যবস্থা করছেন, একটা মানুষের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার সহযোগিতার জন্য নাজাতের ওসিলা হয়ে ওঠে, বলেন ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ এই স্টেফনি শাহজালাল মসজিদ, এটা বিশাল তারা তাদের প্রোগ্রাম, বিশাল তাদের এই নেওয়া হয়েছে, আজকে মসজিদ তখন এর নাম রয়েছে ওয়াজ করতাম পারছি, জোরে কোন ঠিক কিনা? আর আপনারও বসে শুনতে পারছেন, যদি মসজিদ না থাকতো সেন্টার বাড়ালে কতদিন চলতো, নামাজ কই পড়তাম, নামাজ পড়ার কোনো সুবিধা ছিল না, আমাদের তো মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় না করে নিলেন, কিন্তু এখানে তো আমরা তো ক্ষেত্রে আইলো করা যায়, জোরে কোন ঠিক না? ঠিক না? কিন্তু এই দেশে তো যথাযথ আপনি নামাজ পড়ার আপনার জন্য নিরাপদ নয়, পড়ার সম্ভব না, এই জন্য মসজিদের যে পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে, আর এই মসজিদ যতদিন পর্যন্ত নামাজ চালু থাকবে আমাদের সহযোগিতার কারণে, যদি নামাজ চালু থাকে কিছু মানুষ নামাজি হয় এর সব আমরা পাবো, আমাদের দরকার আছে নি মসজিদ গুলো ঠিকা রাখার, আরো যখন দরকার আছে নি না নাই, চলে 100 ভাউন আর 50 ভাউন আর 200 ভাউন, এই ভাউন তো বড় কথা না, অনেক মানুষ টাকা টাকা আছে কিন্তু ভালো কাজে লাগাইতে পারে না, কিন্তু আপনার যদি 100 আর 200 ভাউন মসজিদের কাজে লাগা থাকে, এখানে সাজদা দিবে, সাজদার জায়গাটা কামতের কঠিন ময়দানে আপনার পক্ষে সাক্ষী হবে, জমিন সাক্ষী দিবে তো কেয়ামতের মাঠে, প্রভু এই জায়গা সাজদা দিয়েছিল আমাকে, সাজদা দিয়েছিল আমি তার সাক্ষী, এই যে সাজদা দিয়েছে সাজদার জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী হয়ে যাবে, এই জন্য আলহামদুলিল্লাহ ওনারা একটা ব্যবস্থা করছেন, নামাজের মশল্লা ছেড়ে দিয়েছেন যে এক একটা নামাজের মশল্লা 250 পাউন্ড এই হিসেবে থাকছেন, কারণ অনেক হাজার আপনার এই কালীন ইয়া না হাজার হাজার না লাখো না মিলিয়নের দরকার কিনা, সুতরাং এখানে আপনারা যদি মেহরবানি করে কেউ এরকম থাকেন একটু মেহরবানি করে বলেন, দোয়া হবে কেউ উঠবেন না, নামাজে আপনার উজুর সুযোগ দেওয়া হবে, এটা আলাদা সুযোগ দিব, একজন উঠলেই দেন আর না দেন আলহামদুলিল্লাহ, আর যদি বলতে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওনাদের খুশি হন, আপনি না দিল দেওয়ার সমান সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়।